বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আইজিএম হাসপাতালে ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালিত হল। 12ই মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন তথা বিশ্ব নার্সেস দিবস। গোটা বিশ্ব দেশের পাশাপাশি রাজ্য বৃহস্পতিবার এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। তার পাশাপাশি নার্সেস সপ্তাহ হিসেবেও কিন্তু দিনটি পালিত হচ্ছে, শুরু হয়ে গেছে সেটা। এদিন আইজিএম হাসপাতালে ফ্লোরেন্স নাইটিংগেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ব নার্সেস দিবস পালিত হল। আইজিএম হাসপাতালে গতদিনও কিন্তু আমরা এরকমের অনুষ্ঠান দেখেছি এবং তার পাশাপাশি নার্সেস দিবস উপলক্ষে জাতীয় নার্স সপ্তাহ উপলক্ষে কিন্তু এই দিনগুলো পালিত হচ্ছে গোটা সপ্তাহে। এবং আজকে যেহেতু ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন তথা বিশ্বে বিশ্ব নার্সেস দিবস, আজকের এই দিনটি বিশেষভাবে কিন্তু পালিত করেছেন আইজিএম হাসপাতালে যারা নার্সরা রয়েছেন প্রত্যেকে। আইজিএম হাসপাতালে ফ্লোরেন্স নাইটিংগেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এবং ফ্লোরেন্স নাইটিংগেল যেভাবে নিঃস্বার্থভাবে মানবজাতির সেবা করে গেছিলেন, সেই রকম ভাবেই নার্স যারা রয়েছেন গোটা ত্রিপুরা রাজ্যে, গোটা দেশে, তারাও একই অঙ্গীকারে বদ্ধ হয়ে সাধারণ মানুষের সেবা করবেন, সেই অঙ্গীকার আবারও তারা কিন্তু রিপিট করেছেন। এবং অবশ্যই ফ্লোরেন্স নাইটিংগেলের সেই আদর্শ, সেই পথেই তারা চলবেন, সে কথাই বলেছেন। আইজিএম হাসপাতালে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিবস পালিত হয়েছে। আজকের এই ফ্লোরেন্স নাইটিংগেল জন্মদিবস পালিত করতে গিয়ে কি বলছেন যারা উপস্থিত নার্সরা রয়েছেন শুনবো। আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই দিনটি আমরা প্রতি বছরই ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসাবে পালন করি, সেই রকম আজকেও আমরা সেই দিনটাকে পালন করতে যাচ্ছি আমাদের আইজিএম হাসপাতালে। এই 12ই মে নার্সেস ডেকে কেন্দ্র করে গতকাল আমরা আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। সেইখানে 117 জন, যতটুকু আমার নোটিশে আছে, 117 জন ব্লাড ডোনেট করেছে এবং সেই প্রোগ্রামটি খুব সুন্দরভাবে উদযাপন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এসেছিলেন সেই প্রোগ্রামে। আমার সকল সহকর্মীরা খুব পরিশ্রম করে সেই দিনটিকে খুব সুন্দরভাবে উদযাপন করেছে। আজকে আমরা সেই সংক্ষিপ্তভাবে আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট রুমেই দিনটাকে উদযাপন করতে যাচ্ছি, কারণ 10:30 থেকে আমাদের কাউন্সিলের প্রোগ্রাম আমরা সকলেই জানি, কারণ ওইটা স্টেট লেভেল প্রোগ্রাম, ওই প্রোগ্রামে আমাদের উপস্থিত থাকতে হবে এবং উপস্থিত থেকে সেই প্রোগ্রামটাকে আমাদের সাফল্যমণ্ডিত করতে হবে। তাই আর বেশি কিছু বলছি না, শুধু একটা কথাই বলবো, আমরা ফ্লোরেন্স নাইটিংগেলের জন্ম বৃত্তান্ত সব কিছুই আমরা জানি, শুধু আমাদের মাথায় থাকতে হবে যে আমরা তো ফ্লোরেন্স নাইটিংগেল হতে পারবো না ঠিকই আছে, কিন্তু উনার যে উনি যে দিশা দেখিয়ে গেছেন, অন্তত একটা দুটো করেও আমাদের ব্যক্তিগত জীবনে যদি সেটাকে প্রতিফলন করতে পারি, সেটাই হবে আজকের দিনটা উদযাপন করার আমাদের সার্থকতা। আপনারা শুনলেন নার্সেসরা কি বলছেন আজকের এই বিশেষ দিনে, এবং আইজিএম হাসপাতালে আজকে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিবস পালিত হয়েছে। ফ্লোরেন্স নাইটিংগেল যেই বিচারধারা নিয়ে চলতেন, যেভাবে মানবজাতির সেবা করে গেছেন, আত্মমানুষের সেবা করে গেছেন, সেভাবেই যারা নার্সরা রয়েছেন তারাও আগামী দিনে সাধারণ মানুষের সেবা করবেন, সেই অঙ্গীকারেই তারা বদ্ধ হয়েছেন। সময়সূচ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।